রংপুরের পীরগঞ্জ উপজেলায় মৎস্য চাষ উন্নয়নে বিল পুনঃখননের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার চাপুন্দহ ও আত্রাই বিলে এই খনন কাজের উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরুদ্ধা রানী রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল মিলন, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আমিনুল ইসলাম, চত্রা ইউপি চেয়ারম্যান ইনামুল হক শাহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান। তথ্যমতে রংপুর বিভাগের মধ্যে 2020-21 অর্থ বছরে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি দ্বিতীয় সংশোধিত প্রকল্পের আওতায় আত্রাই বিল ও চাপুন্দহ বিল পুনঃখনন কর্মসূচি প্রকল্পের অধীনে এ বিল খনন উদ্বোধন করা হয়। উপজেলা মৎস্য বিভাগ উক্ত প্রকল্প বাস্তবায়ন সার্বিক তদারকি করবে। আত্রাই বিল এর 1.5 হেক্টর আয়তন এলাকা খননের জন্য 19,98,000 টাকা এবং চাপুন্দহ বিলের 1.5 হেক্টর এলাকা খননের জন্য 18,60,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি মৌসুমে এই কর্মসূচির আওতায় উপজেলার মোট 2টি বিলে 6টি পুকুর খনন করা হবে, এর জন্য পৃথক বরাদ্দ রয়েছে।